আসলে অনেক জায়গায় অনেক ইনফরমেশন পাচ্ছি না, এটাও তো সঠিক কথা। তারপর আমরা আমাদের স্পিডবোটা নৌকা নিয়ে ঘুরতেছি, কোথাও যায় বলি যে কোনো লোক সাহায্য করতে হলে আমরা মোবাইল নেটওয়ার্ক আসলে যেটা ফাস্ট হতো সেটা একটা বিপ্লব। এক মাস আগে আপনারা দেখেছেন একটা বন্যা ছিল, সেটাও তারা কভার দিয়ে গেছে, কিন্তু এই বন্যাটা এত দ্রুত পরিমাণ বেড়ে গেছে যে মানুষ আসলে তাদের চিন্তার বাইরে ছিল, যার কারণে নিজেদেরকে শেষ মুহূর্তে রক্ষা করতে যাওয়া যতটুকু সাপোর্ট দরকার ছিল এটা পায় নাই। তো সাপোর্টের বিষয়টা যদি বলি, সেখানে আসবে অবশ্যই নৌকা। তো এইখানে মেইন রাস্তার সাথে যারা লোকালয় ছিল সেগুলা তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তা করে হোক যেভাবে নিরাপদ আশ্রয় যেতে পারছে, কিন্তু যেগুলা দূরবর্তী এলাকাতে অবস্থিত এখানে অনেক দেখবেন নিশা কলস আছে, তেমনি আমাদের ওই রনিকা ইউনিয়ন আছে, ফেদারকে অনেক দূর দূর এলাকা যেগুলাতে আসলে নৌকা ছাড়া অন্য কোনো যোগাযোগের মাধ্যম নেই। তো সেখানে বিষয়টা যেটা আপনি বললেন যে নৌকার প্রাচুর্যতা কম ছিল, এটা সঠিক, কারণ যে ফ্যামিলি তার নিজের পরিবারকে বাঁচানোর জন্যই নৌকা নিয়ে নৌকার উপর উঠে আছে, তিনি তো নিশ্চয়ই চাইবেন না নিজের ফ্যামিলিকে আবার পানির মধ্যে দেলে দিয়ে অন্য কাউকে নিতে। তো মূলত এই কারণে আসলে নৌকার যে প্রয়োজন ছিল সেটা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে একটু কম, বাট তারপরও আমরা জেলা পুলিশ এবং এখানে প্রশাসন আমাদের সহযোগিতা করেছে, আমাদের স্পিডবোট ছিল থানা পুলিশের, আমাদের একটা নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা ছিল, সেগুলা নিয়ে আমরা যত দ্রুত সম্ভব যত কাছাকাছি লোক আছে দূরবর্তী যেখানে আমরা সহযোগিতার জন্য ওনাদের আমাদেরকে ডাক দিয়েছেন জানিয়েছেন, আমরা তাদেরকে তৎক্ষণাৎ আমরা তাদেরকে উদ্ধার করে যেখানে উঁচু জায়গা স্কুল কলেজ বা কোনো উঁচু স্থাপনা ছিল সেখানে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তো এই পর্যন্ত আমি বলবো আমাদের যে পুলিশের কার্যক্রমের বিষয়টা যদি বলি, আমরা অত্যন্ত কোম্পানিগঞ্জ থানা পুলিশ একই সাথে গোয়েন্দা থানা পুলিশ অত্যন্ত ভালো করেছে, এবং নৌকার দামের বিষয়টা যদি বলি সেখানে আসলে আমাদের কাছে সেই রকম কোনো আসে নাই। অনেক সময় আমরা দেখেছি যে নৌকার যারা মাঝি তারা যেতে চায় না, তো সেই ক্ষেত্রে আমরা কার্যক্রম এরকম ছিল যে আমরা তাদের সাথে সমন্বয় করে লোকজনকে বুঝিয়েছি যে এখানে গুরুত্বপূর্ণ সময়, এখানে আসলে নিজের লাভ ক্ষতি বোঝার কিছুই নয়। তো আমরা তাদেরকে সেভাবে যখনই বলেছি তারা আমাদের সহযোগিতা করেছে, শেষ পর্যন্ত যেখানে প্রয়োজন ছিল আমরা অনেক লোককে উদ্ধার করেছি। আমরা দেখেছি এখানে একটা নেটওয়ার্কের তাদের যে মোবাইল নেটওয়ার্ক সেটা গত তিন দিন ধরে ডাউন হয়ে আছে, সেটা গোয়েন্দাঘাট এবং কোম্পানিগঞ্জ এলাকাতে প্রায় ডাউন, আমরা কোনো যোগাযোগ করতে পারছি না। এখানে অন্য দুই একটা অপারেটরের নেটওয়ার্ক পাচ্ছি, তাদের মাধ্যমে আমরা মূলত যোগাযোগ করার চেষ্টা করতেছি, এবং আমরা যতদূর জানি যেখান থেকে আমাদের যে কোনো মারফতেই হোক তারা আমাদেরকে যেখানে জানিয়েছে আমাদের স্পিডবোট কিংবা যে কোনোভাবে আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছি। তো এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে তারা আটকা পড়ে আছে কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই, এইরকম আসলে সংবাদ আমি বললো আমাদের কাছে নাই, এই কারণে এখানে কোনো নেটওয়ার্কের নাই, আর যিনি সামনাসামনি বলেছেন আমাদের সাথে এসে আমরা তাৎক্ষণিক যে কোনোভাবেই হোক কোনো নৌকা ম্যানেজ করে আমরা তাদেরকে উদ্ধারের কাজটা করে যাচ্ছি।